প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আছে, আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর, আসলে তার হাসিটা অনেক সুন্দর দেখতেই পারতেছেন। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার নাম কি? আমার নাম কল্পনা। কল্পনা, আপু কি কল্পনা করেন? এমনি কল্পনা। কল্পনার নাম রাখছে কি রে? নাম রাখছে নানিতে। আচ্ছা, পরিবারে কে কে আছে? পরিবারে ছোট একটা ভাই আছে। মা বাবা নাই? না, বাবা মা নাই, খালাই দিয়ে গেছে গা। ছোট একটা ভাই নিয়ে নানির কাছে থাকে। কোথায় গেছে মা বাবা? এখন খালাই তো গেছে গা, ছোট খালাই ওর নানির কাছে। জানেন না বিয়ে করছে? আবার বিয়ে করছে নাকি তারা? হ্যাঁ বিয়ে করছে তারা। তো বিয়ে করলো কেন? আপনাদের মতো সন্তান ফেলে দিয়ে আবার তারা কি করবে এখন? ভাই মনের ইচ্ছা হয়েছে, এই জন্য বিয়ে করছে। আপনার মনে কি ইচ্ছা? আমার মনে ইচ্ছা যদি একটা ভালো মনের মানুষ পাই, আমার ছোট ভাইদের দেখাশোনা করতে পারে, পড়ালেখা করাইতে পারে, নানিটাও সুস্থ দায়িত্ব নিতে পারে, তাইলে বিয়ে আসা দিবস। হ্যাঁ, আপনার বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ বিয়ের বয়স তো হয়েছে। বয়স কত? 18। 18? লেখাপড়া করছিলেন? না ভাই, লেখাপড়া করতে পারি অবশ্য, গরিব তো একজনে লেখাপড়া করতে পারে। জীবনে কি ইচ্ছা ছিল আর কি হয়েছেন? এখন ইচ্ছা তো অনেক কিছুই থাকে ভাই, গরিব মানুষের তার সব ইচ্ছা পূরণ হয় না। দুই একটা বলেন দেখি শুনি, কি ইচ্ছা ছিল? কত ইচ্ছাই তো থাকে মানুষের মনে, তাই না? তাই না? কোন কষ্টটা বেশি লাগে? কষ্ট এই যে গরিব ছোট ভাই নিয়ে মানুষের পাশে কাজ করে খাই, পাশে বাড়িতে কাজ করি, এই সংসারটা চলে না, এলে চলে না। দেখো আজকে ভিডিওতে যে আসছেন, এটা কি আপনি নিজে ইচ্ছা আসছেন না আপনার নানি পাঠাইছে? না আমি নিজের ইচ্ছেই আসছি, অবশ্যই তো গরিব তো মানুষের পাশে কাজ করে খাই, এই জন্যই আসছি, কোনো সময় প্রতিবেদনে আসছি। আপনার তো কথা টথাগুলো অনেক সুন্দর, যদি ভালো লেখাপড়া করতে পারতেন জীবনে ভালো কিছু করতে পারতেন। সেটা মনে হয় করতে পারতাম ভাই, কিন্তু গরিব তো এর জন্য লেখাপড়া করতে পারি না। নিজের এখন বিয়ে চিন্তা করতেছেন, তা এত শুকনা টুকনা কেন? খাওয়া দাওয়া করেন না ঠিকঠাক মতো? খাওয়া দাওয়া করতে পারি না, গরিব মানুষ তো এর জন্য খাওয়া দাওয়া করতে নিয়ে লেগে শুকাই গেছে, খাওয়া দাওয়া করলাম তাই মোটা মোটা হয়ে যাইতেন, তাই না? আচ্ছা আচ্ছা, তো এখন বিয়ে করে সংসার করতে পারবেন তো? পারবো, তো সংসার না করতে পারলে কি প্রতিবেদনে আসবে? কি ভালো রান্না করতে পারেন? বাবা মাছ বাস নামতা করতে পারি, ডাল সব কিছু রান্না করতে পারি। সব কিছুই পারেন? দেখ খুবই ভালো কথা, সব কিছু রান্না বান্না করে স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন সেই দোয়াই করি। আর নামাজ কালাম পড়েন? হ্যাঁ ভাই নামাজ পড়ি। অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো? দেখি ভাই মিথ্যে কথা বলতেছি? মিথ্যে কথা বলা কিন্তু মহাপাপ, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? ভাই যে আমি বাথরুম ফোন চাই, এই ফোনটা দিয়ে এই কথা বলতে। হ্যাঁ আচ্ছা, তো নাম্বারটা একটু বলে দিন। না ভাই আমি তো লেখাপড়া করি, নাম্বারটা আপনি একটু বলে। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন, এক অসহায় গরিব ঘরের মেয়ে, মা বাবা থাকতেও নাই, সত্যিকারের অসহায়, এখন বিয়ের বয়স, বিয়ে করতে চাই। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকার উদ্দেশ্যে যোগাযোগ করবেন, বা বিয়ে করতে চাইলে অবশ্যই এই নাম্বারে ফোন করুন। তার নাম্বারটি হচ্ছে 01317373547। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকে। ব্যাংক নাম্বার খোলা রাখবেন। আর কিছু বলতে চান ভাই? দশ চোখের দিকে বলতে চাই যে ফোন দিয়ে খারাপ কথা না বলে, আজেবাজে কথা না বলে। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।